অ্যানিমাল সিনেমার সব থেকে অ্যান্টিসিপেটেড গান জামাল কুদু তো সেটার ইতিমধ্যে আমি লিরিক্যাল ভিডিওটা আলোচনা করে দিয়েছি আজকে অরিজিনাল যে ভিডিওটা সেটা আলোচনা করবো তো লিরিক্যালের ক্ষেত্রেই তুমি মোটামুটি ব্যাপারটা দেখতে পেয়েছিলে যে কী ব্যাপার ব্যাপার ছিল তো এখানে যে ভিডিওটা তো সেই ভিডিওটার ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছো পার্টিকুলারলি ববি দেওয়ালের যে ক্যারেক্টারটা জাস্ট আউটস্ট্যান্ডিং রয়েছে এবং সেই ক্যারেক্টারটা তার নাম রয়েছে আবরার তো তার যে একটা এন্ট্রি হচ্ছে মানে মাতাল বোহেমিয়ান টাইপের লাইভ লিড করছে সে তো তার লাইফের উপর তুমি দেখতে পাচ্ছ ভীষণ রকম একটা প্রভাব রয়েছে পুরো পুরো গানটাতে গানটা যে আউটস্ট্যান্ডিং মানে তুমি এই লেভেলের একটা ট্রেডিশনাল গানকে তুমি এত সুন্দরভাবে ইউজ করছো যেটা মানে সত্যিই সত্যি ফাটাফাটিসিজির ক্ষেত্রে একটা পসিবিলিটি মানে ভালো যে এরা জেনারেলি দেখো টাকা থাকে বলে যেদিকে যেদিক থেকে যা ইচ্ছে তাই নেই বাট এই গানটার ক্ষেত্রে তুমি দেখতে হয় যে এটা এটাতে মানে ইরানিয়ান একটা বান্দারি মিউজিককে ইউজ করেছে এখানটাতে আবার এরা কিন্তু নতুন করে রিঅ্যারেঞ্জ করেছে সেখানে বেশ কিছু ছেলেমেয়েকে নিয়েছে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়েছে আবার বেশ কিছু ফিমেল লিড হয়েছে তো তাদের এন্ট্রি দেখতে আছে বলার বিষয় এখানটাতে জাস্ট ভিডিওটার যে শুরুটা হচ্ছে সেখানে তুমি আব্রারের এন্ট্রিটা দেখছো সেটা অন্যরকমভাবে ভাবে তার আগে রণবীর কাপুরের এন্ট্রিটা দেখতে চো তো অন্যরকমভাবে ভাবে মানে সেটাতে জাস্ট এডিটিং এর তোমাকে প্রশংসা করতে গানটা জাস্ট আউটস্ট্যান্ডিং মানে অনবদ্য এবং ইতিমধ্যে তুমি এটা নিয়ে রিল বলো যাই বলো না কেন প্রচণ্ড রকমভাবে লোকে শুরু করেছে ইনস্টাগ্রামে হতে পারে ফেসবুকে হতে পারে ইভেন ইউটিউবে চারদিকে শর্টস রিল প্রচন্ড রকম ভাবে শুরু করেছে গানটার পসিবিলিটি যদি কথা বলি গানটাতে জাস্ট অনবদ্য মানে ধরো কোথাও একটা কোনো ট্রেডিশনাল গান রয়েছে সেটা নিয়ে যদি কেউ আবার নতুন করে রিঅ্যারেঞ্জ করে তো জাস্ট আউটস্ট্যান্ডিং হবে এবং এই যে পার্টিকুলার সিনেমাটা অ্যানিম্যাল তো সেই অ্যানিম্যাল সিনেমার মধ্যে তুমি যেরকমভাবে এই গানটাকে এরা রিপ্রেজেন্ট করেছ জাস্ট আউটস্ট্যান্ডিং মানে খুব খাপে খাপে একদম পঞ্চাশ ভাপের মতো রিপ্রেজেন্টেশন মানে ওই সিচুয়েশানে পার্টিকুলার আব্রারের যে ক্যারেক্টারটা তো আব্রারের ক্যারেক্টারের সঙ্গে কিন্তু এই গানটা একদম ভীষণ রকম মানানস মানে অসাধারণ গানটা গানটা তোমার বেশ ভাল লাগবে এবং তাছাড়া আব্রারের যে ক্যারেক্টারটা তার যে এন্ট্রি বলো তার যে লুক বলো এবং পার্টিকুলারলি এটা লাইভ একদম চরম লেভেলের বোহেমিয়ান যে ব্যাপারটা সেটা খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করছে ওই ক্যারেক্টারটা এবং তাছাড়া তার সঙ্গে সঙ্গে তার পার্টিকুলার যে লুকটা লুকের কথা হবে গানের কথা হবে মানে ওভারঅল আউটস্ট্যান্ডিং ব্যাপার এবং সন্দীপ রেড্ডি ভাঙ্গা তো তার কিন্তু চোখ রয়েছে বা বলতে হয় যে এই পার্টিকুলার একটা গান তুমি এর মাধ্যমে কি করছো একটা মতো তুমি বা ভারতের দর্শক পাচ্ছো এবং এরা তারাও দেখবে সিনেমাটা যে চলো কি হচ্ছে আমাদের একটা এত সুন্দর একটা গানকে নিচ্ছ ট্রেডিশনাল একটা মিউজিককে ব্যবহার করছো তো তুমি ওয়ার্ল্ড ওয়াইড একটা ব্যাপার পেয়ে যাচ্ছো আর তাছাড়া একটা ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল তুমি পাচ্ছ ইন্টারন্যাশনাল ম্যাটেরিয়াল কখন হবে যখন তুমি ভারতের সঙ্গে সঙ্গে বিদেশেরও বেশ কিছু ব্যাপার সেপার একটা ব্ল্যান্ড ঘটাবে তো এখানে তুমি সেই ব্লেন্ডটা দেখতে পেলো ভিডিওটা তো জাস্ট অনবদ্য অনবদ্য মানে সত্যি অনবদ্য ক্যারেক্টারটা বলো লুকটা বলো খরচ করেছে তবে খরচটা বাস্তবে এরা একদম মানে ইন দা ইন দ্য রাইট ওয়ে দে পুরো টাকাটা খরচ খরচপাতি করেছে মানে বেশ বেশ ভালো লাগবে তোমার মানে আমার তো জাস্ট অসাধারণ লেগেছে পুরো ব্যাপারটা এবং চ্যানেলে যদি নতুন তার অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং তাছাড়া আপডারিসেন্টলি তার যে একটা লিরিক্যাল যে ভিডিওটা সেটা আমি ইতিবদ্ধ হয়ে করে দিয়েছে তো সেটাও তোমরা ভিজিট করে না ভিডিওটা জাস্ট অনুবদ্ধ ছিল এবং অ্যানিমেল আমরা যদি তোমরা না দেখো সেটাও দেখে ভালো এবং অ্যানিমেল নিয়ে আমি রিভিউ করে রেখেছি যে চ্যানেল তো সেটাও তোমরা ভিজিট করে না এবং সাবস্ক্রাইব করে পাশে থাকো